রেল ব্রিজের নিচে এই ঠাকুমা ভুট্টা দিচ্ছে, তিন পিস ভুট্টা নেব মক্কা আর কি, গরম গরম। ভালো করে লেবু মানে খেতে খুব দারুণ লাগে। আচ্ছা মামু, আমি নিয়েছি খুব ভালো লাগছে। হাই গাইস, কেমন লাগছে খেতে? ভালো তো, লেবু তো আর লবণ দেওয়া খুব টেস্ট আছে। ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেনে আওয়াজে কিছু শুনতে পাবেন আমার কথা। ওদিক থেকে ট্রেন ঢুকছে, আমরা সেই টাইমে এবার লাইন ক্রস করছি। আবার কি ভুট্টা খেয়ে খেয়ে কি বলে মক্কা না মোটা, আমার তাহলে একটু লবণ হলে ভালো হতো, লবণ বা লেবু বুঝলি। ওখানে টোটো ধরবি তো সাইডে আয়, একটু কচি কচি লাগছে না বুঝছো না। রাস্তাঘাটে না 12টা বেজে গেছে পুরো, রেল স্টেশনের জংশনের ব্রিজের নিচে মানে রাস্তার যে অবস্থা কাদা কাদা একদম, তার উপর বৃষ্টি হয়েছে, কাদা কাদা তো হবেই। চলো সামনে চলো, এখান থেকে চণ্ডীতলায় যাওয়ার টোটো ধরতে হবে আমাদের, এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো যাবে, টোটো উঠতে হবে। লেবুটা এইদিকে দেয়, লেবুটা দিকে মাথা দিন। হ্যাঁ কোন দিকে আছেন বলুন, এখানে টোটো আসবে ওই পার চল, দাঁড়া এখানে দাঁড়া। আমাদের বলছে একবার বলছে ওখানে স্ট্যান্ড ওখানে দাঁড়ান, আরেকবার বলছে ওখানে দাঁড়ান।
স্থানীয় বা জানাশোনা হলে এরকম হয় না। ফার্স্ট টাইম আসলে না এই যানবাহন বা দোকানপাট কোথায় কি আছে এগুলো খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে যাবে। অলিগলি বা বিভিন্ন জায়গায় এরা দুজন তো খেয়েই যাচ্ছে, জীবনে খাইনি খাচ্ছি। হ্যাঁ আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়েছি অনেক, খেয়েছি কিন্তু এক থেকে বেশি বড়ো। এই দাদাটা জিজ্ঞেস কর না, চণ্ডীতলা যাবে দা? চণ্ডীতলা বলে বলে অপারক, কোনটা যাবে চণ্ডীতলায়? ওখানে বলছে সামনে যান, চণ্ডীতলা যাবেন? টোটো পেয়ে গেছি, বসে পড়ছি আমরা, ঠিক আছে বসে পড়ছি টোটে। আমার ভুট্টা কষে যায়, সবার খাওয়া গেছে, আমি খেতে থাকি। ইন্টারেস্টিং গল্পটা হলো এটাই, ঘাটটা আমার একটা ব্লগ হয়ে গেল, ট্রাভেল মানে একটা ঘোরা হয়ে গেল। মামু খেয়ে একটু খরচা করে মানি ব্যাগ করতে হয়ে গেছে, কিছু মনে করবেন না আপনারা। তবে ভুট্টাটা কিন্তু দারুণ পেয়েছে, জীবনে জীবনে খাই। হ্যাঁ লেবু লঙ্কাটা শুধু নেই, লেবু আর বিট লবণ, সুন্দর লাগছে। তাহলে এটা কিন্তু কচি, আমাদের ভালো লাগছে, অনেকে এটা খেয়েছি। ও আমি তো জীবন খাই, সরি, সেগুলো বড়ো বড়ো দানা, এগুলো মানে শক্ত, দাঁতের চাওয়া দেখলে মনে হয় না ফেভি কুইক খাচ্ছি। আপনি যদি খেতে ইচ্ছে হয় পাশে স্টেশনে চলে যাবেন, ডানকুনি তলায় বসে আছে ঠাকুমা, ব্রিজের তলায় বসে আছে ঠাকুমা, আপনার হ্যাঁ তার কাছে গিয়া লেবু চাইবেন, যে লঙ্কা এই লঙ্কা লাগবে লঙ্কা জ্বালা করবে, লেবু আর বিট লবণ বসছে। আপনি সব রকম মতন মজা নিতে পারবেন, সত্যি ভালো লাগবে। তবে যার যার যেখানে পাবেন এইভাবে খাওয়ার মজা আলাদা, একটু ঘুরে গালে দিয়ে। তবে সর্বনাশ হচ্ছে কি আমার মজাটা নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার, এইভাবে ভিডিও করে করে খাওয়া যায় আর সবাই তো জানো। আর ওখানে দেখে দেখে নিশ্চয় সবার খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু দেবো না, অত নষ্ট না, 10 টাকা দিয়েছে, 10টা কিনে দাও, কিনে খাও না, ফোনে থেকে দেওয়ার ইচ্ছা দিতাম কিন্তু দেবো না, বিরিয়ানি আপনি খেতে পারবেন না, ঠিক আছে। তো বেশি কিছু বলবো না, অনেক বড়ো ব্লগ হয়ে যাচ্ছে। এই ভাইটিকে বা এই দাদাটিকে বা নাতি পুতি আমি যার বড়ো বা যে কোনো সমবয়সী যে সম্পর্ক সে বলছি একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আর সর্বদাই আমাকে এমনভাবে খেতে দেখতে চাইবেন, ঠিক আছে। রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, গুড নাইট।